তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা ভাবছো যে তোমরা কোন স্ট্রিম নেবে, সায়েন্স আর্টস না কমার্স, তোমাদের বাড়ির লোক, তোমাদের বন্ধু-বান্ধব, তোমাদের প্রাইভেট টিউটর নানান রকম মতামত দিচ্ছে এবং তোমরা সেই সমস্ত কিছু শুনে তোমরা বুঝতে পারছো না, ঠিক করতে পারছো না যে কোন স্ট্রিমটা তোমাদের জন্য বেটার হবে, আমি আজকে তোমাদের এই সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটে স্ট্রিমের একদম প্র্যাকটিক্যাল ওভারভিউ দেব এবং তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তোমরা ঠিক কোন স্ট্রিমে তোমাদের যাওয়া উচিত সেটা তোমরা এই ভিডিওটি পুরোটা দেখার পর বুঝতে পারবে। আমি এক এক করে সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটে স্ট্রিমে যাওয়ার জন্য কী কী ক্যাপাবিলিটি থাকার প্রয়োজন সেগুলো নিয়েই আজকে আলোচনা রাখব। প্রথমেই আসি সায়েন্স। সায়েন্স নিয়ে তোমরা যারা এগোতে চাইছো, অবশ্যই সায়েন্স নিয়ে এগোনোর জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড নাম্বার প্রয়োজন। সেটা যদি থাকে, তারপর তোমাকে দেখতে হবে তোমার ক্যাপাবিলিটিগুলো। ফার্স্ট আসি ইন্টারেস্ট, যে তোমার সায়েন্সে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট লাগে কি না। সায়েন্সের যে সাবজেক্টগুলো তোমার থাকবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই সাবজেক্টগুলো পড়তে কি তোমার আদৌ ইন্টারেস্ট লাগে, মাধ্যমিকে লাগতো, এটা প্রথমে দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সায়েন্স নেওয়ার খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে কনসেপ্ট। তুমি কি কোনো সাবজেক্ট পড়ার সময় তার গভীরে যেতে পারো, কনসেপ্টটা বোঝো, কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে ভালো লাগে, এটা তুমি দেখো। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক। সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু এই তিন নম্বর পয়েন্ট, অর্থাৎ স্মার্ট ওয়ার্কও করতে হবে, সাথে সাথে হার্ড ওয়ার্কও করতে হবে। সময়ে সময়ে তোমাকে কিন্তু তোমার রুটিন চেঞ্জ করতে হবে, কখনো কখনো তোমাকে স্মার্টলি পড়তে হবে, আবার কখনো কখনো কিন্তু তোমাকে রাত দিন এক করে পড়তে হবে। এইটা তুমি পড়তে পারো তো? তোমার এতদিনের যে অধ্যবসায়, এতদিন যে তুমি পড়াশোনা করেছো, তুমি নিজেকে জাস্টিফাই করো যে হ্যাঁ তুমি কি ভবিষ্যতে এটা পারবে। চার নম্বর পয়েন্ট আমি চলে আসি কনসিস্টেন্সি। এটা সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কনসিস্টেন্সি, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা। তুমি কি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন দু ঘন্টা করে মাধ্যমিকের আগে ম্যাথ করতে পেরেছো সারা বছর? এইটা তুমি নিজেকে যাচাই করো এবং পরবর্তীতে তুমি না পারলেও পরবর্তীতে কি তুমি পারবে, তুমি সেই অধ্যবসায় একদম রেগুলারিটি মেনটেন করে যে হ্যাঁ প্রত্যেক দিন আট ঘন্টা আমাকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়তে হবে, সেইটা কি তোমার দ্বারা সম্ভব, সেটা ভাবো। আর অ্যাট লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফিউচার প্ল্যানিং। তুমি নিজেকে আর 10 বছর পর বা 5 বছর পর কোথায় দেখতে চাইছো, এই ফিউচার প্ল্যানিংটা, তুমি কি নিজেকে একটা ইঞ্জিনিয়ার বা একটা ডাক্তার বা টিচিং প্রফেশনে, সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে টিচিং প্রফেশনে বা ল্যাব টেকনিশিয়ান বা বিএসসি নার্সিং, এই ধরনের প্রফেশনে কি তুমি যেতে চাও? যদি তুমি এই ধরনের প্রফেশনে যেতে চাও তাহলে অবশ্যই তুমি সায়েন্স নাও এবং বাকিগুলো তুমি মেনটেন করতে পারলে অবশ্যই তুমি সায়েন্স নিয়ে গিয়ে চলো। তাহলে এই ক্যাপাবিলিটিটা তুমি একটু দেখে নাও নিজের মধ্যে আছে কি না। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আর্টস। আর্টস নিতে গেলে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকা আবশ্যক, তার মধ্যে প্রথম হচ্ছে মুখস্থ। তুমি কতটা মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো কতটা, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার মুখস্থের পাশাপাশি নোট বেসিস পড়াশুনো। নোট বেসিস পড়াশুনো করতে কি তোমার ভালো লাগে আদৌ, সেটা তোমাকে দেখতে হবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমার ক্যালকুলেশনের অক্ষমতা, অর্থাৎ ক্যালকুলেশনের যদি অক্ষমতা থাকে তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে তোমার আর্টস বেশি অ্যাপ্লিকেবল তোমার জন্য। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে যে তুমি কনসিস্টেন্টলি, মানে সায়েন্স নিয়ে পড়তে গেলে যেমন কনসিস্টেন্ট বজায় রাখতে হয় তেমন কনসিস্টেন্ট কিন্তু এখানে না হলেও মানে হবে। আর পাঁচ নম্বর পয়েন্ট তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্টের ক্লিয়ারিটি। তোমার যদি খুব পক্ষে গিয়ে পড়তে না ইচ্ছা হয়, কনসেপ্টের ক্লিয়ারিটি খুব না থাকে, তাহলে আমি বলবো সায়েন্স না নিয়ে তোমার ক্ষেত্রে আর্টস নেওয়া ভালো। আর শেষ পয়েন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি কতটা প্যাশানেট এই সাবজেক্টগুলোর সাথে। বেসিক্যালি আর্টসের যে সাবজেক্টগুলো থাকে সেগুলো রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, এই ধরনের সাবজেক্টগুলো তোমার যেহেতু থাকে বাংলা, তো স্বাভাবিকভাবে তুমি এই ধরনের সাবজেক্টের সাথে প্যাশানেট কিনা, তোমার লিটারেচার ভালো লাগে কিনা, ইতিহাস, হিস্ট্রি, হিস্ট্রি নিয়ে তুমি পড়তে কেমন লাগে, তুমি জানতে কেমন লাগে বিভিন্ন সভ্যতা সম্পর্কে, বা জিওগ্রাফিক্যাল যে ওভারভিউগুলো, অর্থাৎ সারা পৃথিবীর সারা দেশের যে বিশেষ বিশেষ ক্রাইটেরিয়া সেগুলো জানতে তোমার কেমন লাগে, এগুলো যদি তোমার মধ্যে থাকে, এগুলো নিয়ে যদি তুমি প্যাশানেট হও, তাহলে অবশ্যই আমি বলবো যে সায়েন্স তোমার জন্য নয়, তুমি অবশ্যই কিন্তু আর্টসে যেতে পারো। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ কমার্স। কমার্স নিয়ে যারা
পড়তে চাইছো, কমার্স নিয়ে পড়বে কিনা ভাবছো, তারা দেখো যে কমার্সের সাবজেক্টগুলো কিন্তু আমরা মাধ্যমিকে করিনি, অর্থাৎ কমার্সের সাবজেক্টগুলো যেগুলো আছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, এগুলো কিন্তু আমরা পরিচিত নই। আমি বলবো যে যদি তোমাদের বিজনেস মেন্টালিটি থাকে, যদি তোমাদের বিজনেসটা ভালো লাগে এবং যদি তোমাদের মনে হয় যে তোমাদের মুখস্থ করার ক্ষমতা নেই, যদি তোমাদের মনে হয় যে তোমরা নোট বেসিস পড়াশোনা করতে ভালোবাসো না কিন্তু সায়েন্সে যেতেও ভয় পাচ্ছ, তার কারণ অতটা ডেপথ নিয়ে তোমরা পড়তে পারবে না, আমি বলবো তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল বা সবচেয়ে ভালো হয় কমার্স। তার কারণ কমার্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি হার্ডওয়ার্কের জায়গাটা কম, স্মার্ট ওয়ার্ক করলে কিন্তু হবে। সো তোমরা যদি হার্ডওয়ার্ক না করতে পারো তোমরা অবশ্যই কমার্সের দিকে যেতে পারো। অ্যান্ড দ্য লাস্ট যে কথাটা বলার সেটা হচ্ছে যে তুমি সায়েন্স নিচ্ছ না কমার্স নিচ্ছ না আর্টস নিচ্ছ সেটা কিন্তু ততটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা প্যাশানেট, তুমি যেটা নিচ্ছ সেটাতে তুমি কি প্যাশানেট। তুমি যদি প্যাশানেট হও তাহলে কিন্তু সেটাতেই তুমি বেটার কিছু করতে পারবে। একটা ভ্রান্ত ধারণা আমরা সমাজে বলে থাকি বা বিভিন্ন লোক, তোমার আশেপাশের লোকজন, বাবা মা, পাড়া প্রতিবেশী, তোমার বন্ধুবান্ধব, তোমার শিক্ষক, তারা বলে যে সায়েন্স নিলেই একমাত্র ভালো কিছু হয়, কিন্তু এমনটা নয়। আমরা জানি সিভি রমন ফিজিক্সে নোবেল পেয়েছে, কিন্তু সিভি রমন ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর লিটারেচারে নোবেল পেয়েছে, আমরা তো দেখেছি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আমরা তো দেখেছি অমর্ত্য সেন, তারা তো ইকোনমিক্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট, তাতে নোবেল পেয়েছে। সো এটা নয় যে তুমি সায়েন্স নিলেই ভালো কিছু করতে পারবে, তুমি যে টপ স্ট্রিমটা নিচ্ছ সেই স্ট্রিমটাতে তুমি প্যাশনেট কিনা, দ্যাটস সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলো তাহলে তোমরা এই ক্যাপাবিলিটি অনুযায়ী নিজেদের ডিসিশন নাও, বাহ্যিক কারোর কথা না শুনে নিজেদের ক্যাপাবিলিটি, নিজেদের যোগ্যতা অনুযায়ী ডিসিশন নাও। চলো টাটা।